mon vieux, t'es. Vas-y. C'est bon. Vas-y, 1, 2, 3. আসসালামু আলাইকুম, আমি ইন্তেশার আর আমার সাথে আছে আমার ছোট ভাই ইহরাম আর আমার ছোট বোন মাগফিরা। তো আজকে আমরা আপনার সাথে আলোচনা করব, আপনারা যখন ফ্রান্সে নতুন আসবেন আপনাদের স্যালারি কত হবে, তারপর আপনার এই ব্রুট স্যালার এটা কি, ইভেন আপনাদের থাকা খাওয়ার খরচ কেমন হতে পারে প্যারিস থাকলে অ্যাজ আ সিঙ্গেল পার্সন, সেটার আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। এরপর আপনাদের যে ট্যাক্স আপনাদের কী, এরপর ডিক্লারেশন কীভাবে করতে হয় অথবা ডিক্লারেশনটা কী, এই সব নিয়ে আমরা আজকে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এখন আপনারা ফ্রান্সে আসার পর মাঝে মাঝে যা হয় কিন্তু কোনোভাবে আপনারা ইলিগাল হয়ে গেলেন, কারণ ধরেন আপনাদের কেস দিল না, আপনাদেরকে পেপার টেপার পাইলেন না, হ্যাঁ, তাহলে এখন আপনাদের লিগাল হওয়ার একটা ওয়ে হলো জব। তো আপনারা যদি একটা জব করেন তাহলে কিন্তু আপনি লিগাল হতে পারবেন। এখন কথা হলো, আপনারা যদি ফ্রান্সে ইলিগাল হয়ে যান কোনোভাবে, হ্যাঁ, লিগালভাবে এসেও যদি ইলিগাল হয়ে যান তাহলে যা হয় সেটা হলো আপনারা কিন্তু একটা এই জবের মাধ্যমে লিগাল হতে পারবেন। এখন এটা ওয়েটা আমি আপনাদেরকে বলি। এখন আপনারা ধরেন একটা জব খুঁজবেন, আপনারা কিন্তু ধরেন ইলিগাল, ঠিক আছে, তো এখন আপনাদের কিন্তু অনুমতি নেই কাজ করার, কিন্তু তাও আপনারা একটা জব খুঁজতে পারবেন। হ্যাঁ, আপনি যদি একটা জব খুঁজেন, হ্যাঁ, এখন আপনারা তো ভাষা পারেন, আপনাদেরকে জব কে দিবে? আপনাদেরকে জব দিবে ধরেন আপনার রেস্টুরেন্ট বা হোটেলে রান্নাঘরে যেসব কাজকর্ম হয়, শেফ অথবা রান্নাবাড়া যারা করে ওই জবগুলো কিন্তু আপনারা করতে পারবেন, বাবুর্চির জবগুলো। এখন যদি আপনারা ধরেন একটা জব খুঁজে নিলেন, হ্যাঁ, নর্মালি খুবই কঠিন করা, কারণ এই যেহেতু আপনার কাগজ নেই সবাই আপনাকে জব দিবে না, তো কোনোভাবে যদি আপনার কিচেনে জব পান সেটা কিন্তু আপনার অনুমতি নেই করার, তাও যদি আপনি করেন আপনি করতে পারবেন, করে সরকারকে আপনি ডিক্লেয়ার করতে হবে, এই জিনিসটা মনে রাখবেন সবসময়। কাজ করার অনুমতি আপনার কাছে নাই, তাও আপনি একটা কাজ খুঁজে পাইছেন, কাজ করতেছেন, ঠিক আছে, তো এখন সরকারকে আপনাদের ডিক্লেয়ার করতে হবে যে আমরা এই রেস্টুরেন্টে কাজ করতেছি, আমার অনুমতি নাই, কিন্তু আমরা কাজের বিনিময়ে যতটুকু ট্যাক্স দেওয়ার আমাদের নর্মালি কথা ছিল আমরা সেই ট্যাক্সটাই দিব। আপনি যদি এক পয়সা ফাঁকি না দেন, এভাবে কষ্ট করে যান, ট্যাক্স দিতে থাকেন, 24টা ট্যাক্সের পরে অর্থাৎ 2 বছর যদি আপনি একটানা কাজ করেন, একদম প্রপারলি ডিক্লেয়ার করেন কত টাকা আর্ন করতেছেন, কোনো ফাঁকি না দেন, ট্যাক্স দেন, তাহলে 2 বছর অর্থাৎ 24টা ট্যাক্সের পরে কিন্তু আপনারা ফ্রান্সে লিগাল হতে পারবেন। এখন আমরা কথা বলি আপনার আর্নিং নিয়ে। ফ্রান্সের আর্নিং গাইস ভ্যারি করে, ঠিক আছে, আপনার শহরের উপরে কোন শহরে আছেন। হ্যাঁ, এখন ধরে নিই আমরা আপনি একটা সিঙ্গেল পার্সন, আপনি প্যারিসে থাকেন, প্যারিসে জব করেন, হ্যাঁ, লিগালভাবে জব করতেছেন, তাহলে আপনার এই কেমন আর্নিং হবে সেটা আমরা আপনাদেরকে বলতেছি। তো ধরেন আপনার একটা রেস্টুরেন্ট, একটা এই ধরেন বাবুর্চি, হ্যাঁ, রেস্টুরেন্টে রান্নাবাড়া করতেছেন, তো আপনাদের আর্নিং আপনি যদি সার্চ দেন গুগলে, আপনাদের 1600, 1700, 1800 ইউরো কিন্তু গুগল মাঝে মাঝে দেখাইতে পারে। হ্যাঁ, দেন গুগলে সার্চ দিলেন ফ্রান্স শেফ স্যালারি অথবা ফ্রান্স কুক স্যালারি, আপনাদের 1600, 1700, 1800 একটা ইউরো দেখাইতে পারে মাঝে মাঝে, কিন্তু এখন কথা হলো আপনারা কি আসলে 1700 ইউরো হাতে পাবেন? এটা কিন্তু আসলে ঠিক না যে 1700 ইউরো আপনারা হাতে পাবেন, ওইটা হবে আপনাদের এই যে আর্নিং সেটা, কিন্তু আপনারা কিন্তু ওইটা হবে আপনাদের ব্রুট স্যালারি, ব্রুট, হ্যাঁ, ব্রুট স্যালারিটা আপনাদেরকে বলি। ব্রুট স্যালারি হলো আপনার কত টাকা আসলে আর্ন করতেছেন, কিন্তু ব্রুট স্যালারি কখনোই কিন্তু আপনারা হাতে পাবেন না, কারণ ওইখান থেকে আপনাদের ট্যাক্সও দিতে হবে। এখন ধরেন আপনারা 1700 ইউরো আর্ন করলেন, হ্যাঁ, ব্রুট স্যালারি, তো এখান থেকে আপনারা যখন বেতন পাবেন এক মাস পরে, বেতন ধরেন 1200 ইউরো, 1300 ইউরো বা 1400 ইউরো হাতে পাইলেন, এখন বাকি যে 300-400 ইউরো ওটা কই গেল? ওইটা আপনাদের চলে যাবে সরকারের কাছে, হ্যাঁ, অটোমেটিক। আপনারা ব্যাংকে যদি আপনাদের একটা অ্যাকাউন্ট থাকে অথবা আপনার, আমি জানি না, আপনার যদি কখনো হাতে হাতে স্যালারি নেন, হ্যাঁ, আপনার ব্যাংকে ধরেন অ্যাকাউন্ট আছে, ব্যাংকে ডিরেক্টলি আপনার ট্যাক্স যাওয়ার পরে কিন্তু আপনার টাকাটা আসবে, ঠিক আছে, তা আপনার 1700 ইউরো কখনোই টাচ করবেন না, 1300, 1400 বা 1500 ইউরোর মতো টাচ করতে পারেন। এখন আপনারা যদি বলেন যে ভাই সত্যিকারের ট্যাক্স কত দিতে হয়, আমি ধরেন একটা সিঙ্গেল পার্সন, আমার ধরেন 22 বছর অথবা 24 বছর অথবা 20-24 বছর একজন মাঝখানে আপনার একজন, এখন আপনারা কত টাকা আসলে ট্যাক্স দিবেন, এটা অনেকজনের প্রশ্ন হইতে পারে। তো ট্যাক্স আসলে ডিপেন্ড করে হলো আপনি আসলে কোন স্টেটে আছেন, ফ্রান্সে কোন স্টেটাসে আছেন, হ্যাঁ, তারপর আপনার বাসা কোথায়, এরপর আপনি এই জব করে আর্ন কতটুকু করতেছেন, এরপর আপনাদের ফ্যামিলি আছে কি নাই, আপনাদের বাচ্চা বুচ্চা আছে কি নাই, আপনাদের বউ আছে কি না, সব কিছুর উপরে কিন্তু ডিপেন্ড করে তারপর আপনার থেকে ওরা ট্যাক্স নিবে। হ্যাঁ, তো এভাবে আপনার জানতে পারলাম ফ্রান্সের স্যালারি কত হয়। এখন ধরেন আপনি 1700 ইউরো ধরে নাম যেমন বললাম, ওইখান থেকে আপনি ধরেন 1400 ইউরো আপনার থাকে, তো 300 ইউরো তো ট্যাক্সে চলে যায়, 1400 আপনার একটা মাস পরে ভাড়া পান আপনার, সরি, স্যালারি পান আপনার হাতে। এখন ওই স্যালারিতে খরচগুলো শুরু হয়। এখন ধরেন আপনারা প্যারিসে, আপনি ধরেন প্যারিসে নিজে নিজে রান্না করেন, নিজে নিজে খান, হ্যাঁ, নিজে নিজে কষ্ট করে রান্না রান্না করে খান, তাহলে ধরেন আপনি এক মাসে মোটামুটি ভালো খাবার খাইলে 200-300 ইউরো খরচ হতে পারে। ধরেন আপনারা ভালো ভালো খাবারই খাইতেছেন, ভালো মাংস টাংস খাইতেছেন, এরপর মজার মজার খাবার খাইতেছেন, হ্যাঁ, কারণ এত কষ্ট করে সবাই কেন, পুরো পৃথিবীর সবাই তো কষ্ট করে যাতে সবার আগে টেবিলে একটু খাবার আসে, ঠিক না? তো ধরেন আপনারা ভালো একটা খাবার খাচ্ছেন,
আমরা ধরি নিই আপনার খরচ পড়বে 300 ইউরো, আসলে এত পড়ে না, 250 ইউরো পড়ে, কিন্তু 300 ইউরো যদি আমরা ধরি, তো 1400 ইউরো ধরেন, 1400 ইউরো থেকে 300 ইউরো গেল, কত হলো 1100 ইউরো। এখন আপনারা যখন প্যারিসে থাকবেন, আপনাদের প্যারিসে কিন্তু বাসা ভাড়া একটু মোটামুটি ভালোই, হ্যাঁ অনেক দাম, তো আপনারা যখন প্যারিসে থাকবেন বাসা ভাড়া আপনারা ইউজুয়ালি যদি একা একা থাকেন, আপনারা কিন্তু একটা একটা ফ্ল্যাটমেট আপনাদের সাথে থাকেন, ফ্ল্যাটমেট, হ্যাঁ, তো যে আপনাদের সাথে, যেমন আমাদের ক্লাসমেট থাকে এমন ফ্ল্যাটমেট থাকে, যে আপনার সাথে ফ্ল্যাট শেয়ার করে থাকে, হ্যাঁ, যেটা আপনাদের সাবলেট, হ্যাঁ, তো সাবলেটের মতো আপনারা কিন্তু থাকতে বেস্ট হয়, কারণ সবাই সাবলেটে থাকে, কারণ যে যে একা একা থাকে ওটা কখনোই আপনার ফুল বাসা অথবা ফুল ফ্ল্যাট নিয়ে থাকে না। একটা বাসা ভাড়া ধরেন আপনারা ধরে নিয়ে আমরা বা 900 ইউরো ধরেন, 900 ইউরো, তো তিনজন থাকতেছেন, সবাই 300 ইউরো করে দিবেন, এভাবে করলে 300 ইউরো খরচ হয়, তো 1100 ইউরো থেকে 300 ইউরো মাইনাস করলে মাত্র আপনার হয়ে গেলো কত, এই 300 ইউরো মাইনাস করলে হয়ে গেলো 1800 ইউরো, এই সরি 800 ইউরো, তো 800 ইউরো হয়ে গেলো আপনাদের, হ্যাঁ। এখানে 800 ইউরো থেকে ধরেন মোবাইলের খরচ, বিল টিল, ইলেকট্রিসিটি বিল খরচ টরচ, মোবাইলের ডাটা, মোবাইলের ডাটা কিনলেন, ইন্টারনেট প্ল্যান ট্যান সব মিলিয়ে ধরেন আরও 100 ইউরো, তাহলে 700 ইউরো কিন্তু আপনাদের একটা মাসে সেভ হয়ে যেতে পারে, হ্যাঁ। এখন 700 ইউরো নাও হতে পারে, মাঝে মাঝে 500 থেকে 700 ইউরো, এক কথায় আপনারা যদি লিগালি জব করেন, হ্যাঁ, স্যালারি দেন, স্যালারি পান, পাওয়ার পর আপনারা ট্যাক্স দেন, খরচ সরসে পরে 700-500, মানে 500-700 ইউরো মতো আপনাদের হাতে কিন্তু বাঁচতে পারে, ঠিক আছে। ফ্রান্সে আপনারা দেখবেন ভুত স্যালেহ, ফ্রান্সের স্যালারিকে বলা হয় স্যালেহ, ব্রুট স্যালেহ হলো ট্যাক্সের আগে, কিন্তু আপনার ওই টাকা কখনই পাবেন না, 1600-1700 ইউরো যদি আপনার রেস্টুরেন্টে দেখেন সেটা কখনই আপনারা পাবেন না, ওখান থেকে ট্যাক্স আপনার কাটা যাবেই, ঠিক আছে। তো এভাবে আর কি আপনারা জানতে পারবেন যে আপনারা আসলে ফ্রান্সে এই যদি লিগালে কাজ করেন 500-700 ইউরো আপনারা আর্ন করতে পারবেন, মানে আপনাদের থাকবে একটা মাস পরে, হ্যাঁ। এখন অবশ্যই আপনাদের এখানে অনেক অপশন আছে, আপনারা উবার ড্রাইভ করতে পারেন, হ্যাঁ, মানে গাড়ি ড্রাইভ করতে পারেন, আপনারা উবার ইটসে জব করতে পারেন, যেটা হলো আপনার এই যে বাইক দিয়ে আপনারা লোকদের বাসে বাসে যে পিজা ডেলিভারি অথবা ফুড ডেলিভারি করতেছেন এটা করতে পারেন, আপনারা যে কোনো কিছু করতে পারেন, রাইট। তো আপনারা ডিপেন্ড করে আপনারা কতটা কাজ করেন, কিন্তু ইউজুয়ালি আপনারা প্যারিসে যদি ভালো করে সুন্দর কাজ করতে পারেন 1300-1400 ইউরো মিনিমাম আপনাদের হাতে কিন্তু আসবে। আর আপনাদেরকে এখন আমি দেখাবো যে ভাই আপনি তো বললেন 1700-1300 ইউরো, বাংলাদেশি টাকায় কীভাবে হিসেব করব। কারণ আগে আমি যখন ভিডিও বানাতাম আমি বলতাম 100-1 ইউরো ধরেন 100 টাকা, 102 টাকা, 105 টাকা এরকম, কিন্তু এখন ইউরোর দাম অনেক বেড়ে গেছে, তো এখন আমরা চলে যাবো গুগলে, গুগল থেকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইউরো থেকে বাংলাদেশি টাকার মধ্যে আপনারা যে ভ্যালু সেটা বুঝতে পারবেন। তো চলেন এখন আমরা আর কি গুগলে চলে যাই। ফ্রান্সের যে কারেন্সি যেটা হলো ইউরো, ইউরো কিন্তু ইউরোপের সব দেশে চলে, তো ইউরো থেকে আপনারা কীভাবে আপনারা এই বাংলাদেশি টাকা কনভার্ট করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা লিখবেন ইউআরও, ইউরো টু বিডিটি, বিডিটি মানে বাংলাদেশি টাকা, যেমন দেখতে পারতেছেন। তো ইউরোর দাম আগে তো আমি অনেক আগে যেটা দেখছিলাম 102 টাকা, 103 টাকা ছিল, এখন 113 টাকা হয়ে গেছে, তো দাম বেড়ে গেছে। এখানে আপনারা ফর এক্সাম্পল ধরে নিই আমরা এক্সাম্পল 1200 ইউরো আপনি দিতে পারেন, 1200 ইউরো বাংলাদেশি টাকায় আজকের দিনে হয় হলো 135,860 টাকা, যেমন আপনারা দেখতে পারতেছেন। তো এইভাবে আপনারা এই মানে যে কোনো পরিমাণে ইউরো আপনারা কনভার্ট করে নিতে পারেন, 1 ইউরো কত হয়, 10 ইউরো কত হয়, 100 ইউরো কত হয়, 1000 ইউরো কত হয়, এটা বাংলাদেশি টাকায় নিচে দেখতে পারতেছেন, ঠিক আছে। এভাবে আর কি আপনারা, অথবা যদি আপনার বাংলাদেশি টাকাতে জানতে চান ইউরো তো কত হয়, তাহলে আপনারা ধরেন এই 100,000 টাকা আমরা দিয়ে দিলাম, 1, 2, 3, 4, 5, 100,000 টাকা হয় 883.60 ইউরো। এভাবে আপনারা জানতে পারবেন ইউরোর কতটুক আসলে বাংলাদেশি টাকায় রেট পড়ে, আপনার কীভাবে ইউরোপ থেকে বাংলাদেশি টাকায় কত টাকা মূল্য পড়ে সেটা আপনারা জানতে পারবেন যেদিনই ভিডিও দেখেন না কেন। আপনারা এটা কিন্তু এই স্টেপটা করে আপনারা যদি 2 বছর, 5 বছর, 10 বছর পরেও আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা এই স্টেপটা ফলো করে আপনারা জানতে পারবেন কত টাকা আপনার মূল্য পড়বে, ঠিক আছে। তো এটাই আর কি আজকে ভিডিও, আপনারা জানতে পারলেন, একটা ধারণা দিলাম যে ফ্রান্সে আপনার জব করলে কত টাকা, জব বলতে কি আপনারা অনেক টাইপে জব করতে পারেন, কিন্তু ফ্রান্সে আসার পরে সবাই ইউজুয়ালি রেস্টুরেন্টে কাজ করে, মানে যারা আপনার বাংলাদেশে আপনার তো যারা ভাষা পারবেন না, তো আপনাদের সবচেয়ে বেশি আপনাদের এখানে অপরচুনিটি রেস্টুরেন্টে। তো আপনাদেরকে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম রেস্টুরেন্টে কাজ করলে আপনারা কেমন টাকা আর্ন করতে পারেন, এরপর ট্যাক্সের পরে, খাবারের দাবার খরচের পরে, ট্রান্সপোর্টেশন চার্জেস পরে, ফোনের চার্জের পরে, সব কিছুর পরে আপনারা ইন অ্যান্ড অল কত টাকা আপনারা অ্যাট লাস্ট সেভ করতে পারবেন, যেটা দেখলাম আজকের রেটে 56,000 টাকা থেকে শুরু করে 80,000 টাকার মতো, ঠিক আছে। তো এটাই আর কি গাইস, আজকে ভিডিও এতটুকু, কি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমাদের আরেকটা চ্যানেল আছে মাকফির ইন ফ্রান্স, সেটা আপনারা চেক আউট করে আসতে পারেন, সেটা আমার ছোটো বোন মাকফিরার চ্যানেল, যাকে আপনারা এখন ভিডিওতে দেখতেছেন। আর আরেকটা আমাদের ফেসবুক পেজ আছে আমাদের, যেখানে আমরা অত্যন্ত মূল্যবান যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা পোস্ট করি, হ্যাঁ, কিন্তু সেগুলো আমরা ইউটিউবে পোস্ট করতে পারি না, কারণ ফেসবুকে আমরা এগুলো লিখিত আকারে পোস্ট করে থাকি, হ্যাঁ। অনেক ডিটেলডে আপনারা যারা অস্ট্রেলিয়া অথবা অন্য কোনো দেশে যেতে যাচ্ছেন ওখানে অনেক ডিটেলডে কিন্তু লিখিত আকারে আমরা পোস্ট করি, তাহলে আপনারা ফেসবুকে আমাদেরকে ফলো করতে পারবেন। রিসেন্ট
6 এটা হলো আমাদের জিমেল, এটা আমাদের মেল rishan026@gmail.com, এখানে আপনারা মেল করতে পারবেন যদি আপনার কোনো কোলাবোরেশন অথবা পার্টনারশিপ করতে চান, আমাদের এই মেলে আপনারা মেল করতে পারবেন। আর যদি আপনি কখনো ফ্রান্সে আসেন, আসার পর আমাদের সাথে দেখা করতে ইচ্ছা করেন, আপনারা মেল করতে পারেন। আর মেলে আপনারা অবশ্যই লিখবেন যে উই আর ইন ফ্রান্স, উই আর হিয়ার টু মিট ইউ, অথবা এমন কিছু একটা লিখবেন, কারণ আর কি আমি ইউজুয়ালি কোনো প্রশ্ন থাকলে মেলে আমরা কখনো উত্তর দিতে পারি না, তো আপনাদের এখানে মেলে সাবজেক্টে লিখে দেবেন যে আপনারা ফ্রান্সে আসছেন, আমাদের সাথে দেখা করতে চান। আজকে ভিডিওটুকুই, আবার দেখা হবে আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে, ভালো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।